পশ্চিমবঙ্গের কৃষি বিভাগের অ্যারোমেটিক রাইস প্রকল্পের অধীন সুগন্ধি ধান ও কৃষিজ সামগ্রী বিতরণ শিবির আয়োজিত হলো পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে। মঙ্গলবার সহ কৃষি অধিকর্তাকরণের দপ্তরে 2021-22 খরিফ মরসুমে বাদশাহ ভোগ ও গোবিন্দভোগ বীজের ধান প্রদান করা হয়। ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েতের সবকটি মৌজার চাষীদের কৃষি উপকরণ হিসেব মতো বীজ ধান দেওয়া হবে বলে জানান কেশিয়াড়ি ব্লক সহ কৃষি আধিকারিক সজল সরকার। অর্জুন গেরিয়া, শহরিয়া, শিয়াকুল, লালুয়া, কুলাশেনি, বাগড়া, পিরোড, জুন বলদা, মৌজার চাষীদের প্রদর্শনী ক্ষেত্র হিসেবে দেয়া শুরু হয়েছে এই সুগন্ধি বীজ ধান। ব্লকে 550 হেক্টর প্রদর্শনী ক্ষেত্রের মধ্য দিয়ে মৌজা ভাগ করে চাষীদের এই বীজ ধান দেওয়া চলবে বলে জানানো হয়েছে। এদিন দ্বিতীয় দফায় অর্জুন গেরিয়া মৌজার প্রায় 150 জন চাষীর হাতে কেশিয়াড়ি ব্লক সহ কৃষি অধিকর্তার ব্যবস্থাপনায় চাষীদের বীজ ধান তুলে দেওয়া হয়। কৃষি উপকরণ তুলে দেওয়ার পর কোভিড পরিস্থিতি স্বাভাবিক থাকলে প্রশিক্ষণ শিবির ও পরবর্তী ধাপে ধাপে নানান উপকরণ তুলে দেওয়ার কথা জানান সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক। বীজ ধান পেয়ে খুশি এলাকার চাষীরা। আমাদের আরকিবিআই অ্যারোমেটিক রাইসের 2021-22 খরিফ সিজনে বাদশাভোগ ধান এবং সুগন্ধি ধান, বাদশাভোগ এবং গোবিন্দভোগ এই দুটো ভ্যারাইটির ধান ডিস্ট্রিবিউশন করা হচ্ছে চাষিদের মধ্যে প্রদর্শনী ক্ষেত্রের জন্য। কতজনকে দেওয়া হয়েছে এবছর? আমরা 550 হেক্টর কেশিয়াড়ি ব্লকে 550 হেক্টর প্রদর্শনী ক্ষেত্র হচ্ছে 9টা জিপিরই মৌজা সিলেকশন করে সমস্ত চাষিদের মধ্যে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে মৌজা ওয়াইজ। কোনো কিছু ইয়ে রয়েছে তাদের ক্ষেত্রে চাষের যে একটা যে তাদের মানে ক্যাম্প থাকে সে ব্যাপারটা নিয়ে আলোচনা সবাই কিছু? যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, আমাদের এই প্রদর্শনী ক্ষেত্রের কতগুলো ধাপ আছে। প্রথমে আমরা কৃষি উপকরণ তুলে দিই চাষিদের হাতে, তারপরে স্বাভাবিকভাবেই প্রশিক্ষণের প্রসঙ্গ চলে আসে। যদি সব কিছু সিচুয়েশন যদি আমাদের নিয়ন্ত্রণে থাকে, আশা করছি এবছর হয়তো প্রশিক্ষণ করা যাবে। আর এর পরবর্তী ক্ষেত্রে আরও নানারকম যে আইপিএম সামগ্রী কিট এগুলো দেওয়ার কথা আছে, সেগুলো আসলে সময় সময় বেসিসে আমরা সেগুলো চাষিদের মধ্যে বিতরণ করে দেবো। শুধু ধান না, অন্য কিছু রয়েছে সঙ্গে? ধান এবং অন্যান্য কৃষি সামগ্রী রয়েছে। এবছর আমরা মূলত এখানে ধানটা দিয়েছি, ধানের সঙ্গে আরও আনুষঙ্গিক যে আইপিএম এর কীটনাশক এবং অন্যান্য যে সামগ্রী আছে সেগুলো যথাসময়ে আসবে, রিসিভ হলে অফিস থেকে নোটিফিকেশন করে আমরা আবার দিয়ে দেবো। কি নাম স্যার? সজল সরকার। কি আমরা এই কিষাণ মান্ডিতে এসেছিলাম কেশিয়াড়িতে। গত মঙ্গলবার আমাদের এ বেরিয়েছিল যে অর্জুন গেরিয়া মৌজায় ধান দেওয়া হবে, বাদশাভোগ সুগন্ধি ধান, এবং সেটা আজকে কি ধান ছিল? সুগন্ধি বাদশাভোগ ধান, সুগন্ধি বাদশাভোগ বীজ ধান দেওয়া হচ্ছে চাষিদের জন্য, যা আমাদের অনেকটাই উপকৃত হবে। এবছর বাদশাভোগের দামও প্রচুর বীজ ধানের, কিন্তু বর্তমান ধানের দাম একদম নেই। সরকার এই সহযোগিতা পাওয়ার জন্য মানুষ খুব খুশি। পরবর্তীকালে আমরা কতজন মানুষকে দেওয়া হলো আজকে? আজকে দেওয়া হলো এই 150 জন মতো। কীভাবে দেওয়া হচ্ছে এটা? এটা দেওয়া হচ্ছে জমির কাগজ অনুযায়ী। কোনো প্রশিক্ষণ পেয়েছেন কীভাবে চাষ করবেন? প্রশিক্ষণ এবছর পাইনি, এডিও সাহেবকেও জিজ্ঞেস করেছিলাম আমি ব্যক্তিগতভাবে, উনি বললেন এটা দরখাস্ত করতে, পরবর্তীকালে যাতে প্রশিক্ষণ একটা করা যায় সেই জন্য সবাই খুব উপকৃত হবে বলে ঠিক আছে আমরা চেষ্টা করছি। এই বীজ ধান পেয়ে খুশি আপনারা? খুবই খুশি, সবাই খুব আনন্দিত হয়েছে বীজ ধান পাওয়ার জন্য। এর আগে কি পেয়েছেন কোনোদিন? না, এর আগে কোনোদিনই পাইনি, এই প্রথম পেল। কি নাম আপনার? দুর্গাশঙ্কর বরম, অর্জুন মিডিয়া, কেশিয়াড়ি থেকে। শান্তনু রায়, রিপোর্ট টাইমস বাংলা।